তো এখন আমরা রেডি হয়ে গেছি, আর এই যে হচ্ছে আমাদের হাঁস। আচ্ছা দাদি, পান আর গুড় দেয় এখানে হাঁসের মাংস? প্রথমে দিলাম পেঁয়াজ, তেজপাতা, লঙ্কা। সো হ্যাপি ফ্যামিলি, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি, ইটস মি লিটন। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন ভিডিওতে। তো আজ আমি চলে এসেছি সবুজপল্লি, মানে গাজল আমাদের আর আঙ্কেলের বাড়িতে আছে, এই যে আমার দাদি। তো আজকে হবে আমাদের হাঁস, মানে পিকনিক করব, যেটাকে বলছে বনভোজ। এই যে আঙ্কেল রেডি, এখন নিয়ে যাবো আমরা হাঁসগুলোকে, জবাই টবাই করে ধুয়ে মুছে নিয়ে আসবো, কারণ আমরা অত কিছু করতে পারি না। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আর এই যে হচ্ছে আমাদের হাঁস। এখানে আছে আরো দুইটা, মানে টোটাল আছে তিনটা, সেই তিনটা হাঁসকে আমরা জবাই করাবো, তারপরে খাওয়া দাওয়া হবে। তো গাইস, এখন শুরু হচ্ছে আমাদের হাঁস জবাই করা। এটাই হচ্ছে সেই মেশিন। এই মেশিনটা দিয়ে কি হয়? আচ্ছা, এই মেশিন দিয়ে হাঁসগুলো ছিলানো হবে। দেখছো ভিতরে কি লাগানো আছে? লাইন দিয়ে চলে নাকি? তো ফ্যামিলি, আমরা এখন আছি হসপিটাল মোড়, এটাকে বলে। এটাই হচ্ছে সেই দোকানটা, যেই দোকানটাতে আমরা এটা হাঁসটাকে ছিলাছিলি করবো। আর এই সাইডে হচ্ছে হসপিটাল মোড়টা, সরকারি হাসপাতাল এখানেই আছে। অ্যাকচুয়ালি হাঁসটাকে গরম জলে চুবিয়ে দিয়ে, মোটামুটি ভালো করে একদম চুবিয়ে দিয়ে, তারপরে এই মেশিনটা দিয়ে দিতে হবে, না তো লমগুলো উঠবে না তাড়াতাড়ি। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে হসপিটাল মোড়, হসপিটাল মোড়ের অপোজিটে যে রাস্তাটা দিকে, যে বাস স্ট্যান্ডের দিকে আসতে অল্পটুকু। তো এখানে পোলট্রির মাংস সহ হাঁসের মাংস, দেশি মুরগির মাংস সব কিছু পাওয়া যায়, অ্যাভেলেবেল অ্যাভেলেবেল, মানে কম সম দাম আর সব ধরনের, মানে যেটা দরকার আপনাদের যে ধরনের। কতটুকু সময় লাগলো? মোটামুটি এক মিনিটেরও কম ধরায়। একটা লোম নাই, ও টানা ফানা সব পাখনা টাকনা উঠে চলে গেল, আগুন জ্বালিয়ে দিব। গায়েস, এখন আসলো রাইসুল, আমাদের প্রিয় দাদা। কিভাবে কাটতে হয় সেটা তো আমরা দেখছি, মানে বুকের এখানটা হালকা ফেটে ফাটাই দিল, তারপর নাড়ি ভুড়ি বের করে দিল। তো আমরা এখন চলে এসেছি মুদিখানার দোকানে। তো আমাদের কিছুটা একটু বাজার আছে, ওই বাজারগুলো করবো। আমাদের ক্যাশিয়ার হচ্ছে আঙ্কেল, ওজন যদি থাকে, মানে যা টাকা পয়সা লাগে আঙ্কেল দেয়। ওজন যদি থাকে, হ্যাঁ, চালটা কত লাগতে পারে? 800 গ্রাম মতো নিলে হয়ে যাবে, আর আগেকার আছে। হ্যাঁ, 800 না নিলেও হবে, 700 নিলে এনাফ। 6 জন তো, একটু তাহলে দর্শককে বলে দাও ওরা কি বলছে কমেন্টে। হ্যাঁ, কমেন্টে জানাও যে কতটা চাল নিলে ভালো হয়। 6 জন আছি, আমি চা খাচ্ছি। হ্যাঁ, হসপিটাল মোড়ের দোকান, হ্যাঁ, মুদিখানার দোকান, এখানে আসবেন, তারপরে আমরা ওজনটা দেখবো যে ওজনটা কত হচ্ছে, বানাবানিটা ক্লিয়ার হোক। এই পাঁপড়গুলো কিন্তু দেখতে আলুর আলুর পাঁপড়ের মতো, কিন্তু এটা আটা দিয়ে তৈরি, হালকা কি দিয়ে, ও সুজিও আছে, জিরাও দিয়ে আছে। আবার এই হচ্ছে সেই জিরা রাইস, এরকম পিসটা খোড়া হয়েছে, ওটা আমি দেখবো এখন ওজনটা কতটুকু। এই যে ওটা হচ্ছে 2 কেজি। আমরা কোন মিষ্টি নেব? আমরা খেজুর গুড়ে, মানে এই ঠান্ডার সময় এটা একটা ব্যাপার আছে, এই ঠান্ডার সময় না এই খেজুর গুড়ে মিষ্টিটা মাস্ট হয়, আর গরম গরম তো। এই যে হচ্ছে এটাই না, খেজুর গুড়ে না, ওটা এটা শুধু গুড়ে, গরম গরম সিঙ্গাও আছে, প্রায় সব কিছুই পাওয়া যায় এখানে, বেশিরভাগ আমরা এখান থেকে খাই, নুকুল দানা। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর এদিকে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে আসা হয়ে গেছে। আমরা এখন যাবো ছাদের উপরে, ছাদের। তো আমাদের সামনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মাস্টার কুক, মানে অ্যাচিভ করেছে অ্যাওয়ার্ডটা। আর হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে সবার বাড়িতে নেই, কিন্তু আমাদের এখানে আছে। এটাতে করে আমরা আদা রসুনগুলো, কারণ আমরা সিলটি নোড়া ব্যবহার করি না, ওগুলোকে আমরা এখানে ফুটে দেবো, ফুটে করে দেবো, যেরকমটা এইরকম হয়ে যাবে আকারটা। এখন দিয়েছি আদা, তারপরে দেবো জিরে, তারপরে দেবো, ছেলেটাকে দেখে রাখো, যদি বিড়ে করো শুকে থাকবে, শান্তিতেও রাখবে, কারণ সব রকম কোয়ালিটি আছে।
রেডি হয়ে গেছে একদম। এবার দিচ্ছি তেল। তুমি ফার্স্ট কি করবে বললে যেন? পাঁপড় ভাজবে। পাঁপড় ভাজবে, পাঁপড়, 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 পাঁপড়। এখন পেঁয়াজ দিচ্ছে প্রথমে, কিন্তু সব দাও, তেজপাতাটা দাও, যা যা আছে এভরিথিং সব দিতে দেবেন। প্রথমে দিলাম পেঁয়াজ, তেজপাতা, লঙ্কা, কারণ যে লঙ্কাটা আজকে ভাজা হয়নি সেই জন্য লঙ্কাটাকে প্রথমেই দিয়ে দেওয়া হলো। এর সাথে আছে ডালচিনি, তারপরে দিব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, একটু পরিমাণ মতো একটু লবণ দিব। যার কারণ যে আদা বাটা দিলাম, এখন দিব জিরে, এবার দিব রসুন বাটা, জীবাণুগুলো মানে বাদ বেদনা হবে না যেটা মানুষ কয়। এটা দারুণ একটা ইনফরমেশন। এটা ওই জন্য পান পাতা আর গুড় দেওয়া হয়। চলো, আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি মাংসটা বিশাল সুন্দর রং হয়ে গেছে। তো আমরা এখন দিয়ে দিলাম পান পাতা আর গুড় হালকা করে। মানে এই পান পাতা আর গুড়টা কখন দিতে হবে মাংসটাতে? দেওয়ার পর কিছুক্ষণ পরে দিতে হবে, মানে হালকা হালকা হয়ে গেলে তাহলে ওটা মানে গলে যাবে। আচ্ছা আচ্ছা, ওটার যে গুণ, সেই গুণটা কাজে। কী দিলে ভাই? গরম মশলা। এই যে এতক্ষণ ধরে কষ্ট লা, এলার তো ফল আমার একটাই, যে মাংস আর ভাত রেডি হয়ে গেছে। রাইসুল বাটাবাটি করছে আর ওই যে রাখি বোধ পাকে বসে খাচ্ছে। বুঝাইছেন? উঠে রাখে যে ছড়াটা নাই। এই হচ্ছে ব্যাপার। তো এখন ভাত আর একটু পরে আমি মাংস, সেগুলো নিয়ে আমরা খাবো, তোমার সঙ্গে থাকো। ওহো, কি লাগছে রে এই জিনিসটা, খুব পারে বলে জিনিসটা চলে আসে এখনো দেয় না। এইটা কাল্লা মাথা কালে মধ্যে মধ্যে মানুষের মাথা খাওয়া ফেলে ওই তো আজকে এটারও আছে। গরম তো সবাই ওরা টেস্ট করছে, আমি খাব না।